আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমি কিন্তু আজকে আছি হাবিব কোকারিজে এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি, দোকান নাম্বার 132 বিশ্বাস বিল্ডার্স নিচতলা, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলোতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ, নগদ সব কিছুই করা আছে। আপনারা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভাইয়াদেরকে একটু নক দিলেই কিন্তু ভাইয়াদেরকে আপনারা নক দিলে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে আমি কিন্তু আমার চ্যানেল এবং আমার পেজে একদম ফেভারিট মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেকিং আইটেম। বেকারি জগতের এ টু জেড থাকবে আজকের ব্লগে। তো ফুল ভিডিও জুড়ে হেল্প করবে কাজল ভাই। কাজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি কি দেখছি আজকে আপা? ইদানিং অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য বলে যে ভাই বেকিং এর ব্যবসা করবো, অনেকে কেক কিনা খাইতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অনেক স্বাস্থ্যসম্মত পাওয়া যায় না, অনেকে আবার বিজনেসের সাথে জড়িত, অনেক বেকাররা বিজনেসের সাথে জড়িত, যারা বিজনেসের সাথে জড়িত এবং বাসায় কেক বানায় খেতে চান তাদের জন্য নিয়ে আসছে একবারে একদম হোলসেল রেটে, একদম হোলসেল রেটে, এবং নিয়ে ব্যবসাও করতে পারবেন। আজকে এরকম একটা রেট দিবো, নিয়ে ব্যবসাও করতে পারবেন আপনারা। এবং আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, দয়া করে সবাই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো একটু লম্বাই হয়, আপনারা একটু দয়া করে একটুখানি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে কিন্তু বারবার কোশ্চেন করবেন না ওটার দাম কত, সেটার দাম কত। আর বেকিং এর অনেক আইটেম, সব আইটেম একসাথে দেওয়া সম্ভব না, এবং যদি সারাদিনও বেকিং এর আইটেম দেই শেষ হবে না। যাই বলে বিশেষ মানে গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলাই আপাতত আপনাদের সামনে নিয়ে আসছি। দেখবো, আচ্ছা ঠিক আছে। আমাদের নিজস্ব কারখানা আছে, এটা আপনার 4 ইঞ্চি, এখানে আপনার 70 টাকা থেকে শুরু, 70, 80, 90, 100, 110, 120, 130, মানে 70 থেকে শুরু, পরে প্রতি ইঞ্চিতে 10 টাকা করে বেড়ে যাবে। আচ্ছা, 70 থেকে শুরু, তারপর থেকে 10 টাকা করে বাড়বে। হ্যাঁ, স্কোয়ারটা দেখি, এটাই সেম প্রাইস, এর হাটটা তাই, হাটটাও সেম প্রাইস, 1, 2, 3, 4, 70, 80, 90, 110, 120, 130 এভাবে। আচ্ছা আচ্ছা, তারপর আপনার 10 টাকা করে পড়বে। তারপর আপনার অনেকে বলে আপনার পাউন্ড কেক, অনেকে পাউন্ড কেক চায়, পাউন্ড কেক বা অনেকে আপনার রুটি বানায়, এই জন্য এটা 6 ইঞ্চি থেকে শুরু, 6, 7, 8, 9, 10, এটা আপনার 70, 80, 90, 100, 110, 120, তারপরে আপনার এই ইয়ার পরে হচ্ছে আপনার পাইপিং ব্যাগ, অনেকেই পাইপিং ব্যাগ, কেকের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পাইপিং ব্যাগ, এটা আপনি 100 পিসের প্যাকেট থাকে, যদি 100 পিস আপনি একসাথে নেন দাম পড়বে 150 টাকা, 100 পিস 150 টাকা মিডিয়াম সাইজ, আর যদি 1 পিস করেন দাম পড়বে 2 টাকা পিস, 2 টাকা পিস, এটার বড় সাইজও আছে, যদি খুচরা নেন পড়বে 2.5 টাকা পিস, আর যদি আপনি একসাথে নেন খুচরা 100 পিস পরে 250 টাকা, আর যদি আপনার খুচরা নেন 3 টাকা পিস পড়বে, 3 টাকা পিস পড়বে। তারপর আপনার অনেক আছে যে ননস্টিক কেক সাচ্ছা, এগুলো ননস্টিকে যে এটার দাম পড়বে আপনার 130 টাকা, এটার দাম পড়বে আপনার 160 টাকা, এগুলো পাউন্ড কেক। হ্যাঁ হ্যাঁ, পাউন্ড কেক, এগুলো পাউন্ড কেক। অনেকে কেক মাপার জন্য স্কেল খুঁজে, কিচেন স্কেল গুরুত্বপূর্ণ একটা জিনিস, 10 কেজি পর্যন্ত আপনি মাপতে পারবেন, এটার দাম হলো আপনার 280 টাকা, একদম 280 টাকা। আবার এই যে ওয়ান টাইম ই আছে আপনার কেক কাটার চাকু, এগুলো যদি আপনার ডজন হিসাবে নেন, ডজন কেক বেকিং আইটেমগুলো কি যত আপনি বেশি নেবেন
দামগুলো তত কমে আসবে, যত কম নেবেন তত আপনি ঠকবেন। এটার জন্য নেন ডজন পড়বে না 80 টাকা, আর এমনি খুচরা নিলে দাম পড়বে 10 টাকা পিস। আচ্ছা, ডজন 80 টাকা পিস। ওকে, আমরা এখন নজলে যাই। নজল এরকম একটা আবার 6000 উপরে নজল হয়, 6000 এর উপরে নজল হয়। যে ডাইসগুলো আর কি হয়, এটা যদি অনেক আছে নতুন নতুন যারা বেকিং এর কাজ শিখবে তাদের জন্য 15 পিসের সেট 120 টাকা, 40 টাকা পিস। এগুলো হচ্ছে 40 টাকা পিস, মাত্র 40 টাকা পিস। আর এটা হচ্ছে গোলাপ স্ট্যান্ড, অনেকে বলে গোলাপ স্ট্যান্ড, গোলাপ স্ট্যান্ডের দাম হচ্ছে 60 টাকা। তারপরে মেজারমেন্ট কাপ সেট, 8 পিসের মেজারমেন্টের কাপ সেট, 4 পিস, 8 পিস, 9 পিসের মেজারমেন্টের কাপ সেট, দাম পড়বে মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা পানির দাম। কালার আছে, 2-3টা নিতে পারবেন। তারপরে স্ক্যাপার সেট, অনেকে কেক লেবেল করার জন্য স্ক্যাপারের প্রয়োজন, এটা 3 পিসের স্ক্যাপার সেট, দাম পড়বে 60 টাকা, মাত্র 60 টাকা, 3 পিস করে থাকে, 3 পিস। অনেকে আছে আপনার হুইস চা, মানে হুইস কেক বেকিং বিট করতে গেলে হুইসের প্রয়োজন হয়, অনেকে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারে না, এটা তাদের জন্য, এটা দাম পড়বে 120 টাকা, সম্পূর্ণ এসএস 120। অনেকে আছে পিজা কাটার, পিজা কাটার, পিজা কাটার, এটার দুইটা সাইজ হয়, একবার 100% এসএস এর, এগুলো কখনো জং মরিচা পড়বে না, এটা পড়বে 150 টাকা, এটা পড়বে 180 টাকা, দুইটা সাইজ হয়, দুইটা সাইজ হয়। অনেকে আছে আবার কেক মোড়ানোর জন্য পাতলা একটা পলি প্রয়োজন হয়, এটা 200 স্কোয়ার ফিট, হ্যাঁ সাদা পলিটা, 200 স্কোয়ার ফিট, এটার দাম পড়বে আপনার 150 টাকা, 200 স্কোয়ার ফিট। আর বেকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপা, বেকিং যে আপনি কেক যে বানাবেন এটা লেবেল করার জন্য, কেক লেবেল করার জন্য, হ্যাঁ এটা আপনি নিতে পারেন। এটা আপনার 3টা সাইজ হয়, এখানে আমি 2টা সাইজ আপাতত দিয়ে রাখছি, একটা হলো স্মল সাইজ, স্মল সাইজটা 120, তারপরে হচ্ছে আপনার 130, বড় সাইজটা হচ্ছে 140 টাকা, 3টা সাইজ, 3টা সাইজ। আর কেক কাটতে গেলেও আবার দরকার পড়ে যে কেকের কাট চাকু, অনেকে বলে ভাই কেকের কেক স্লাইস করার জন্য কি চান, এগুলো হচ্ছে কেক স্লাইস করার জন্য, এগুলো চাকু, হ্যাঁ মাঝখান দিয়ে যে আমরা ওই যে স্লাইস করি, হ্যাঁ স্লাইস করার জন্য, এটা দাম পড়বে 120 টাকা, 120 টাকা, 180, 280, 3টা সাইজ। তবে বড়টা ইউজ করলে কি যত বড় কেক হোক আপনি কাটাতে সুবিধা হয়, সুবিধা হয়, হ্যাঁ সুবিধা হয়। এগুলো হচ্ছে আপনার, অনেকে বলে মেজারমেন্ট মগ, এটা হলো আপনি 1.5 লিটারের মেজারমেন্ট মগ, 1.5 লিটার হয়, 1 লিটার হয়, 1/2 লিটার হয়, ঠিক আছে। আপনি এটা যদি নেন, এটার দাম পড়বে 180 টাকা, 180 টাকা, এটার দাম পড়বে 120 টাকা, 120 টাকা। এবং এর ফাঁকে আমি যা ভিডিও আজকে দিতেছি তার ফাঁকে অনেক আইটেম আছে, আপনারা যদি আপনি স্ক্রিনশটে বলেন যে ভাই ওইটা লাগবে, ওটা সবে আমি দিতে পারবো, সব এক মুহূর্তে আনা সম্ভব হয়েছে না আমার, সব এক মুহূর্তে আনা সম্ভব হয়নি, একটু একটু করে ভাইয়া যাচ্ছে, একটুখানি হিংস দিয়ে যাবে, জাস্ট হিংস দিয়ে যাচ্ছে, যে এখানে বেকিং সব ধরনের আইটেম পাবে। অনেকে বলে আপনার চকলেট টপার, চকলেট টপার বানাতে গেলে যেমন লাভ মডেল আছে, লাভ মডেল আছে, স্কোয়ার মডেল আছে, তারপর আপনার পাতা মডেল আছে, অনেক মডেল আছে, এগুলো চকলেট টপার, স্ক্রিনশট দেন তাহলে দেখাবো, যাদের প্রয়োজন যে আপনারা যদি দেখান যে ভাই আমাকে এই টপারটা দিতে পারবেন তাহলে দিতে পারবো, হ্যাঁ দিতে পারবো, দিতে পারবো, যে কোনো বেকিং এর যা দরকার, বেকিং জগতের যা দরকার সবই পাবো। ও এটাও মোটামুটি বলে বেকিং, অনেকে আমার চিনে, অনেক ভিডিও আমার আরো আগে আছে, মাঝখানে ছিলাম না, হয়তো আমার আবার নতুন আকারে দেখতে পারবেন। বেকিং এর নাই বলতে আমার কাছে কোনো কিছু নেই, সব পাবেন, আল্লাহ বলে বেকিং এর এটা দাম হলো 150 টাকা, 150 টাকা। আর অনেকে আছে এটা বলে যে সিলিকন ম্যাট, সাইজটা এত বড় সিলিকনের ম্যাট, এটা আপনার যখন আপনার যে ফন্ডেন্টের কাজ করতে হয় তখন ফন্ডেন্টের জন্য, এটা এত বড় সাইজ, এটার দাম হচ্ছে আপনার 250 টাকা পার পিস, কালার আছে 3টা, যেটাই লাগে দেওয়া যাবে, অসুবিধা নেই। অনেকে আছে চকলেট মোল্ড, ওটা হচ্ছে চকলেট টপার, এটা হচ্ছে চকলেট মোল্ড, বিভিন্ন ধরনের চকলেট মোল্ড আছে, এগুলো দিনের এগুলো রাখা যাবে আপনার 100 টাকা পিস, 100 টাকা পিস, 100 টাকা পিস। অনেকে আছে আপনার স্ক্যাপার সেট, 3 পিসের স্ক্যাপার সেট, এগুলো হচ্ছে আপনার 120 টাকা, 3 পিসের স্ক্যাপার সেট হচ্ছে 120 টাকা, কেক লেবেল করার জন্য লাগে, যারা নতুন তাদেরকে তাদেরকে সাজেস্ট করবো, এটা যারা শিখছে তাদের জন্য লাগে আর কি। এটা আবার 2 পিসের ওয়েল ব্রাশ সেট, অনেকে যে ওয়েল ব্রাশ করতে গেলে ওয়েল ব্রাশ লাগে, এগুলো 2 পিসের সেট করবে 120 টাকা, 2 পিসের সেট 120 টাকা, ওকে 2 পিসের সেট 120 টাকা। হ্যাঁ ওটা একটা একটা দেখায়, বেকিং পেপার, অনেকে বলে বেকিং পেপার, খুচরা যদি নেন 10 টাকা পিস, এখানে আপনার 24 পিস থাকে একটা রুলের ভিতরে, 24 পিস যদি নেন আপনার দাম পড়বে 100 টাকা, 100 টাকা, আপনি খুচরা 10 টাকা পিস, 240 টাকার মাল পাচ্ছে স্যার আপনি 100 টাকা। আচ্ছা ঠিক আছে। অনেক এসএফ একটু ভালোর ভিতরে চা এক্সপেক্ট হলা প্লাস ব্রাশ, অল সিলিকন, নষ্ট আর সুতা ফাটার কোনো কিছুই নাই, এগুলো দাম পড়বে আপনার 150 টাকা পিস, 150 টাকা, এর একটা কিনলে আপনার লাইফ গ্যারান্টি, এগুলো নষ্ট হওয়ার কোনো কিছু নেই, আগুনে মানে আগুনে ছাড়া সব জায়গায় আপনার কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে না 12 পিসের কাপ কেক মোল্ড, অনেকেই বলে যে ভাই কাপ কেক মোল্ড লাগবে 12 পিসের, মানে এটা আপনার 30 লিটার ওভেন আপনি ইউজ করতে পারবেন, 12টা কাপ কেক এক লগে বানাতে পারবেন, এটার দাম পড়বে আপনার 250 টাকা, 250। আর যারা আপনার ছোটটা চায়, ছোটটার দাম পড়বে আপনার
এটার দাম পড়বে আপনি 20 টাকা পিস, আর ওই বড়টা বড় সাইজটা দিলেন এটার দাম পড়বে 25 টাকা পিস। আচ্ছা, এক পিস পার পিস, পার পিস পার পিস, এটা পার পিসের হিসাব। এখন হচ্ছে আপনার টার্ন টেবিল, অনেকে টার্ন টেবিল নিয়ে আবার বিভিন্ন বিভ্রান্ত হয়। আমি 3 নম্বরের টার্ন টেবিল, যারা পাতলা নিতে চান পাতলা নিতে, সব বাইরের প্রোডাক্ট, অনেকে আছে লোকাল প্রোডাক্ট বিক্রি করে, আমরা ওই 2 নম্বরের জিনিস বিক্রি করি না, এগুলো সবই বাইরের প্রোডাক্ট। এটা জন্য আপনার 150 টাকা পড়বে, 150। স্মল একটু নিচা, আর উঁচা উঁচাটা নেই, নিজের সিলিকন লাগানো আছে, কখনো আপনার স্লিপ খাবে না, এটার দাম পড়বে 250 টাকা। আর যারা আপনার কমার্শিয়াল ভাবে নিতে চান স্টিলের, মানে আপনি দাঁড়াইতে পারবেন, দাঁড়ালে ওইটা ঘুরবো, এটার দাম পড়বে 2500 টাকা, এক পিসের দাম পড়বে 2500 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার কোকো পাউডার, অনেকে বলে ভাই মালয়েশিয়ান কোকো পাউডার কিনতে গিয়ে অনেকে প্রতারিত হয়, বাংলাদেশি মাল নিয়ে যায়, মানে প্যাকেট সারা দেখা কিনে ওইগুলো নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই কেক কমপ্লেন হয়েছে। এগুলো তা না, অরিজিনাল প্রোডাক্ট, এই যে মালয়েশিয়ান এবং ডেট লং টাইম 25 সাল পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, ডেট দেওয়া আছে, হ্যাঁ ডেট দেওয়া আছে। মানে অরিজিনাল মাল, এটা হাফ কেজি নেন, হাফ কেজি নিতে পারেন, 1 কেজি নিতে চাইলে 1 কেজি নিতে পারবেন, দাম পড়বে আপনার 600 টাকা কেজি, 600 টাকা কেজি পড়বে এটা। আর অনেকে আছে যে কাপ লাইনের কাগজটা, লুজ কাগজটা চায়, প্রতি খুপে একটা খুপে 24 পিস দেওয়া আছে, 24 পিসের দাম পড়ে আপনার 20 টাকা। আর যেমন একসাথে আপনি 5টা খুপ নেন, আপনাদের জন্য রাখবো 80 টাকা, 80 টাকা পাইকারি, 1 2 3 4 5, 5টা আপনি 120 পিস থাকবে, 120 থাকলে 80 টাকা, 80 টাকা মাত্র, ওকে 80 টাকা। অনেকে আছে সুইস রুল ট্রে চায়, সুইস রুল মানে ব্রেকিং ট্রে বলে, সুইস রুল ট্রে বলে, অনেকে এই ট্রেগুলো চায়, ব্রেকিং ট্রেগুলো অনেকে পায়ও না, বুঝেও না, একদম লেভেল। এটা 5টা সাইজ আছে, 1 2 3 4 5, 6টা সাইজ হয়। এটা আপনি 100 টাকাতে শুরু, 100 টাকা, 120, 140, কখনো জং মরিচা পড়বে না, কখনো জং মরিচা পড়বে না, 100 টাকা, 120, 140, 180, 200, 220, মানে 20 টাকা লাইফ গ্যারান্টি। কোনদিন যদি জং ধরে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে আপনি টাকাটা নিয়ে যাবেন, কোনো কথা বলবো না, আপনার ভিডিও দেখে আসবে বলবে এই কথা। এটা আপনার সাইজ হয় আপনার 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, মানে 4টা সাইজ হয়, 5টা 6টা সাইজ হয়। এই সাইজটা যদি আপনি এই সাইজটা নেন, এই সাইজটা পরে আপনি 70 টাকা পিস, 70 টাকা পিস। এটা যদি নেন পরবো, এটা পরে আপনি 100 টাকা পিস, 120 টাকা পিস, 140 টাকা পিস, পরে আপনার 180 টাকা। এটা সবচেয়ে বড় যেটা পড়বে, এটা পুরো 200 টাকা পিস, লাইফ গ্যারান্টি, মানে কখনো জং মরিচা পড়বে না, কখনো জং মরিচা পড়বে না। এখন মোটামুটি আপনার কেকের বেকিং বেকিং এর মোটামুটি আপনার ডাইস ডুসগুলো দেখা, এখন দেখাবো আপনাকে কালার গুলা। অনেকে কালার নিয়ে বিরাট বিভ্রান্তর ভিতরে পড়ে, কালার এগুলো হচ্ছে ইমালশন। অনেকে আছে আপনার ম্যাঙ্গো কেক, অরেঞ্জ কেক, চকলেট কেক, এগুলো বানায়, যেমন এগুলো চকলেট কেক বানায়, এগুলো হচ্ছে ইমালশন। এই যে বাটার স্কচ, ভ্যানিলা, এগুলো ম্যাঙ্গো কেক বানায়, যেগুলো ম্যাঙ্গো ইমালশন, এটা 100 গ্রাম ভরা আছে, একবারে জেনুইন। অনেকে আছে পানি মিক্স করে মাল বিক্রি করে, আমরা ওই ধরনের 2 নম্বর 6 নম্বর ভিতরে নাই, এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মালয়েশিয়ান, অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। এটা 100 গ্রামের দাম পড়বে 120 টাকা, এটাও যদি নেন 120 টাকা, এটাও 120 টাকা, এগুলো ইমালশন। 100 গ্রাম, হ্যাঁ ইমোশন, এগুলো হচ্ছে ইমালশন, ইমালশন, হ্যাঁ 120 টাকা, 100 গ্রাম। এটা কালার প্লাস ফ্লেভার দুইটার কাজ করবে। আর আপনার কালার, যারা কালার চান, শুধু কালার চান, হলুদ কালার আছে, অরেঞ্জ কালার আছে, পিঙ্ক কালার আছে, রেড কালার আছে, মানে কালারের কোনো শেষ নাই, যে কালার দুনিয়াতে আছে বেকিং জগতের ওটাও আমার কাছে আছে। এগুলো কত গ্রাম আছে ভাই? এগুলো সব 100 গ্রাম করে, আমাদের নিজস্ব পাল্লা দেব, 100 গ্রামের দাম পড়বে 120 টাকা। আচ্ছা, আর ওই যে ওখানে দেখতেছি ওগুলো কি, ওগুলো কালার না ফ্লেভার? এগুলো কালার ফ্লেভার সুইট বোর্ড সব সাজাই রাখছি, নাই বলতে কোনো কথা নাই। এগুলো অনেক আছে ভ্যানিলা পাউডার আছে, যে অরিজিনাল ভ্যানিলা পাউডারের কোটাটা হচ্ছে এরকম, এটা আপনার কোটাও নিতে পারেন, কোটা নিলে দাম পড়বে আপনার 850 টাকা। আর আপনি যদি এমনি নেন 100 গ্রাম, 100 গ্রামের দাম পড়বে আপনার 200 টাকা, 100 গ্রামের দাম পড়বে অথেন্টিক ভ্যানিলা, মানে 100% পিওর ভ্যানিলা। এটা অনেকে আছে বাটার চা, কেক বানাতে গেলে বাটার একটা প্রয়োজন, আনসল্টেড বাটার, এটা আপনার ডিপ সারাও রাখতে পারবেন, নর্মালে ডিপ সারাও রাখতে পারবেন, ডিপ সারাও নর্মালে রাখতে পারবেন। এটা একটা, এটা হচ্ছে না মালয়েশিয়ান প্রোডাক্ট, এটা হাফ কেজি, হাফ কেজির বক্স, হাফ কেজি দেওয়া আছে, হাফ কেজি 220 টাকা রাখবে, 220 টাকা অরিজিনালটা, কোনো ই নাই, বেজাল নাই। তারপর আপনাদের অনেক আছে ছোটো ছোটো কালার চায়, ভাই ওই আমার বড় দরকার নাই ভাই, একদিন কেক বানামু,
ওদের জন্য ওইগুলো কালার আছে ঘরের জন্য একদিন এগুলো আপনার 60 টাকা পিস এগুলো দেওয়া আছে 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস অনেক আছে জিলাটিন চা জিলাটিন জিলাটিন হালাল জিলাটিন অনেক সময় কেকের খামিরটা ই হয়ে যায় আপনার ওই কেক বানানোর পর গলে যায় এই জিলাটিনটা দিলে কি আপনার কেকটা শক্ত থাকে কেকটা কখনো গলবে না যত গরমের ভিতরে রাখেন এটা জিলাটিন এটার দাম পড়ে আপনার 100 টাকা এক পিস 100 টাকা আপনি যদি আমরা কোটার ভিতরে নেন এগুলো কোটা হলে সেটা হলো হালাল জিলাটিন আনফ্লেভার মানে কোনো ফ্লেভার নাই আচ্ছা দেখি হ্যাঁ এটা হলো জিলাটিন জিলাটিন আচ্ছা ওই যে আমরা জিলাটিন দিয়ে কালার করে আপনার জেলি টেলিও করে এগুলো পাইপিং জেল আইসিং সুগার অনেকে আইসিং সুগার বলে আইসিং সুগার কি এটা মূল্য দেওয়া আছে 90 টাকা 90 টাকায় রাখবো তবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 80 টাকা রাখবো মানে মূল্যর সাথে কমায় রাখবো এই যে দেখেন এখানে কিন্তু মার্ক করা আছে তারপরে আমি আপনার জন্য কমায় রাখবো এটা হচ্ছে তবক তবক তিনটা কালার হয় এগুলো যে আমরা কেকের উপরে বা ডেকোরেশন করে পাতা বানাই বিভিন্ন এগুলো তবক তবক গুলো রাখবো 180 টাকা পিস 180 টাকা পিস তিনটা কালার আছে তিনটা কালার হচ্ছে যা যেটা লাগে সেটাই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে বিভু এখানে একটা কথা বলি বাইরের প্রোডাক্ট গুলাপা আজকে একদম কালকার একদম এগুলো দাম উঠা নামা করে নামে না সবসময় উপরের দিকে উঠে এটা নামা খুব কমই দেখছি আমি সব উপরের দিকে উঠে এই জন্য অনেকে বিভ্রান্ত হবেন না বর্তমানে এটার রেট চলছে আপনার 440 টাকা বর্তমান 440 এটা 320 থেকে কিন্তু আমরা বেচা শুরু করছি শুধু বিভু না টপিক্যাল পাবেন এবার হুইপ পাবেন আপনি যে কটা আছে সবগুলো আপনি এগুলো পাবেন হুইপক্রিমগুলো এটা 1100 গ্রাম 1100 গ্রাম আর টপিক্যালগুলো থাকবে আপনার 1000 গ্রাম আচ্ছা 1000 গ্রাম ওটা কত পড়বে ওটা পড়বে আপনি 250 টাকা আর এটা এটা পড়বে আপনার 440 টাকা 440 টাকা অনেক আছে বেনিলা মানে পাইকারি তুমি যদি নেন বেনিলা এটা হচ্ছে অথেন্টিক মালয়েশিয়ানটা হ্যাঁ বেনিলা ফ্লেভার এটা হচ্ছে অথেন্টিক অথেন্টিক মালয়েশিয়ান দেন 25 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে অথেন্টিক এটা তো আমরা 1 পাউন্ড অনেকে বুঝে 1 পাউন্ড বলতে কতটুকু বুঝে 1 পাউন্ড হচ্ছে আপনার 425 গ্রামে 425 গ্রাম যদি একসাথে নেন এটার দাম পড়বে 350 টাকা এটা হচ্ছে মালয়েশিয়ানটা আর যেমন সিঙ্গাপুরটা নেন এটার দাম পড়বে 250 টাকা 250 টাকা পার্থক্য 100 টাকা ডিফারেন্স তারপর অনেক আছে আগার আগার চা আপনার ব্লগ দেখে যারা আসবে দেখেন আমি কতটুকু কমায় রাখতেছি এখানে 120 টাকা প্রাইস দেওয়া আছে আগার আগার আপনার ব্লগ দেখে যারা আসে 100 টাকা রাখবো ডেট অনেক 25 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে এবার সব আপনার ডেট অনেক বাড়তি অনেকে চকলেট সিরাপ চা এই যে চকলেট সিরাপ নিতে চকলেট সিরাপ নিলে এটার দাম পড়বে আপনার 450 টাকা অরিজিনাল চকলেট সিরাপ এটা 450 টাকা তারপর আপনার সুইট বল অনেকে বলে সুইট বল বিভিন্ন ধরনের সুইট বল চা অনেক কালার আছে আপনার যেগুলো যা যা লাগে বিভিন্ন কালার আছে এখানে আমি সব কালার এটা কত গ্রাম ভাই এখানে কত গ্রাম এখানে আছে আপনার 1 কোটা এখানে আপনার 80 গ্রাম আছে 80 গ্রাম দাম পড়বে 180 টাকা 180 টাকা আর এখানে আছে 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম এগুলো পড়বে 150 টাকা করে 150 টাকা 150 টাকা করে এই যে 100 গ্রাম 150 পরে আপনার এই যে বেকিং সোডা আছে আচ্ছা বেকিং সোডা কত করে এগুলো আপনার রেট দেওয়া আছে আপা আমি বলে দেই এগুলো রেট দেওয়া আছে কিছু কিছু মালের এটা আপনার যেমন রেট দেওয়া আছে হয়তো 60 টাকা আপনার ব্লগ দেখে যারা আসবো তাদের জন্য রাখবো 50 টাকা 50 টাকা আর মোটামুটি এখানে আপনার এই যে চেরি ফল আছে চেরি ফল আছে চেরি ফল হলো আপনার 150 টাকা 100 গ্রাম একবার অরিজিনালটা 150 টাকা চকলেট চিপস আছে আপনার 100 গ্রাম 120 টাকা আর কালার তো আপনার যে কালারে চাবেন আল্লাহর দুনিয়া যত কালার আছে সব কালারে আমি দিতে পারবো আর বেকিং জগৎ আমার কাছে হ্যাঁ কর্নফ্লাওয়ার আছে হ্যাঁ কর্নফ্লাওয়ার এটা আপনার রেট দেওয়া আছে এটার 150 টাকা যে রেট দেওয়া আছে 150 টাকার এগুলো দিনে এগুলো পুরো 100 টাকা করে 100 টাকা করে আর যার সাধ্যের মতো ভাই বলবেন যে ভাই আমার ওই প্রাইসটা চাই অমুক জিনিসটা চাই আমার কাছে সব আছে আমরা তো সব আছে এই যে ইয়া দেখালাম আমরা একটু হ্যান্ড বিটারের দামটা জানবো যেটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট দাম যারা ইলেকট্রিক হ্যান্ড বিটার চান এই স্কালেট কোম্পানির দাম রাখো মাত্র 550 টাকা আপনি এটা কত ওয়াটের এটা 260 ওয়াট আচ্ছা এটা থেকে হেভিটা কত পড়বে ভাই এটা 3000 টাকা পর্যন্ত আছে 3000 টাকা পর্যন্ত 3000 টাকা পর্যন্ত আছে 1500 2000 এটা কত বিভিন্ন ব্র্যান্ডের এটা 550 টাকা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা খুবই ভালো বেকিং এর জন্য এটা পারফেক্ট আর যারা বেকিং করতে চায় আপা অনেকেই ওভেনে বিভ্রান্ত হয় নতুন ব্যবসা করবে একটা ওভেন কিন্তু 7000-8000 টাকা লাগে অনেকে ভয় পেয়ে যায় বেকিং এর ব্যবসা করব না তাদের জন্য নিয়ে আসছি আপনি গ্যাসের চুলায় সরাসরি গ্যাসের চুলায় দিয়ে আপনি এই বেকিং এর কি বানাবেন আচ্ছা গ্যাস ওভেন যেটা গ্যাস ওভেন এটা সরাসরি গ্যাসের চুলার উপরে দুই ধাপ আপনাদের কমে আসে
তখন অনেক দামটা কস্টলি আর এখানে বলি আপা এখানে তো কারেন্ট দেয়া হবে ওভেনটা যখন আমরা অনেকক্ষণ ইউজ করবেন না কি একটা নি কালার আসে না কালার আসে না ওটা বিদ্যুৎ বিলে শুনে আর এটা অরিজিনাল আমরা কেকের যে বাদামি কালারটা পুরো অরিজিনাল কালারটা আছে এই যে দেখেন নিচে ছিদ্র আছে এখান থেকে কিন্তু গ্যাসে গ্যাসের উপর বসায় দিব চুলার উপর আর এটা আমাদের নিজস্ব কারখানার মাল আবারো বলি আমাদের নিজস্ব কারখানা এটা কয় কয় ইঞ্চ বাই কয় ইঞ্চ এটা 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 আপনার 13 ইঞ্চি এটা সঠিক মাপটা আমার জানা নাই আপা এটা হচ্ছে মিডিয়া সবচেয়ে বড়টা দুই থাকে দোকানে আসেন আপনি যদি মন চায় আপনি এটার 10 গুণ বড় বানাই দিতে পারেন আপনি অর্ডার করবেন আমি বানাই দিব আপনি যেভাবে আপনি চান অর্ডার করার কতদিন পর ডেলিভারি দিবেন এক সপ্তাহ এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ আচ্ছা ঠিক আপনি যেভাবে চান এগুলো মোল্ড যেভাবে চান আমি আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই এই গ্যাস ওভেনগুলো কিন্তু মানে যারা ব্যবসা করতে চান তাদের জন্য খুবই ভালো 2000 টাকা এটা 2500 এটা সবার জন্য ভালো অনেক ভালো এটা অনেক ভালো আর এই যে যারা ডল কেক বানায় যেগুলো ডলচা ডলগুলো যেটা মডেল হয় এগুলো দেওয়া যাবে এগুলো আমি 130 টাকা পিস 130 টাকা পিস আর মোটামুটি আমার কাছে বেকিং নাই বলতে বা কোনো কথা নেই সব কিছু আছে সব আছে আমরা ভিডিও শর্টেজের কারণে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা দিই আমি বলবো আমাদের দোকানে আসেন দোকানে আসেন দোকানে এসে দেখেন আর যারা দোকানে না আসতে পারবেন তাদের জন্য বড় যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা 500 টাকা মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হাতে মাল পয়সা দেওয়ার পরে বাকি টাকা আপনি নিয়ে আসবে আর ঢাকার ভিতরে যদি থাকে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে মাল দিয়ে আসবে আপনি টাকা দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যদি হয় 500 বা 1000 টাকা আপনারা বিকাশ করবেন যত টাকার মালই নেন আপনি অর্ডার করার পরে আপনার ঠিকানা আপনার হাতে মাল পয়সা দিয়ে আসবো আমাদের দোকান আমার দোকানের নাম হচ্ছে হাবিব কুকারিস আপনার পাইকারি ও খুচরা বিক্রেতা আমাদের এইগুলো মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আচ্ছা এখানে কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেজন্য কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর বলে দেই নেটওয়ার্ক তো আমি কাস্টমারদের সুবিধার জন্য আমি আলাদা একটা টাওয়ার বসাইছি ইনশাআল্লাহ আর কারণ হবে আমাদেরকে ভিতরে দোকানের ভিতরে শোনা আসবে অসুবিধা নাই এটা আপনার বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 132 নং দোকান ঢাকা নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্স ওকে ঢাকা নিউ ওকে ওকে ঠিক আছে আর এটা না আমাদের দোকানে সব ধরনের আইটেম আছে এমনিতে এই দোকানটা একেবারে নতুন আমি একটু ওভারভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন একটা শপ তো এখানে কিন্তু মোটামুটি সবকিছু আপনারা পেয়ে যাবেন মানে ক্রোকারিজ এবং বেকিং আইটেম ঠিক আছে ক্রোকারিজ সব পেয়ে যাবেন নাই বলতে কোনো কথা না বলবেন আপনারা দিয়ে দিব সেটাই তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ওকে তো আজকে কিন্তু আমরা বেকিং জগতের এ টু জেড দেখে নিলাম আসলে বেকিং আইটেম বলে সম্ভব হয় না আমি কত বলে শেষ করা যায় না কিন্তু এখানে মানে বেসিক যেগুলো লাগে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে ভাইয়াদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন